মোবাইলের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ডায়াল প্যাড। ডায়াল প্যাড দিয়ে আমরা অনেক কিছুই কথা বলি বা ডায়াল করি, আমাদের কল লিস্ট বের করি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ করা নাম্বারগুলো বের করতে থাকি। কিন্তু আমরা অনেকেই জানি না ডায়াল প্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেটা আমাদেরকে আসলে আমরা করতে পারি না বা আমরা অনেকেই খুঁজে পাই না, চেষ্টা করে আমরা করতে পারি না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ডায়াল প্যাডের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি আপনার ফোনের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন, যে কাজগুলো আপনি বাইরে গেলে আপনাকে হয়তো অনেক মেকার 400-500টা বিল নেবে, সেই বিল থেকে বাঁচার জন্য আজকে আপনাদের কিছু ট্রিক্স এবং কিছু সেটিংস শেখাবো, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ডায়াল প্যাডের অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো ভালো কিছু সেটিংস আপনারা শিখতে পারবেন। যেমন আপনাদের কল ফরওয়ার্ডিং, ব্ল্যাকলিস্ট বের করা, কল রেকর্ডিং ইত্যাদি ইত্যাদি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা কীভাবে সেটা করবেন। তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। আমাদের সবার মোবাইলে একটা অপশন থাকে ডায়াল প্যাড, যে ডায়াল প্যাডের মাধ্যমে আমরা শুধু কল দেই এবং কল রিসিভ করি। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই এই ডায়াল প্যাডে লুকিয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু সেটিংস, যে সেটিংসগুলো আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের ফোনটা অনেক সহজভাবে আমরা ব্যবহার করতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা আমাদের কল রেকর্ড করার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি, কিন্তু না বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনার ডায়াল প্যাড থেকেই যে কারো কল এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ডায়াল প্যাডের গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে আসে এবং শিখিয়ে দেই, সেভাবে আপনারা কাজ করলে অবশ্যই আপনাদের উপকার আসবে। আমরা আমাদের ডায়াল প্যাডে চলে আসলাম। আসার পরে প্রত্যেকটা মোবাইলে ডায়াল প্যাডে হয়তো নিচের অংশে থ্রি লাইন মেনু থাকে অথবা উপরে থ্রি ডট অপশন থাকে। তা আপনারা খুঁজে বের করবেন যে আপনাকে থ্রি লাইন আছে নাকি থ্রি ডট আছে, ওটাতে ক্লিক করবেন। আমার আছে থ্রি লাইন, আমি আমার সিমের পাশে দেখছেন থ্রি লাইন অপশনটা, আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। প্রথমে আপনি পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আপনি এখান থেকে আপনার যদি নেটওয়ার্কে কোনো সমস্যা থাকে, আপনার যদি সিমটা যদি 4G হয়, সেটটা যদি 4G হয়, যদি সেটা 3G করা থাকে, আপনি এখান থেকে 4G করে নিতে পারবেন। এগুলো এক নম্বর অপশন। দুই নম্বর কল রেকর্ডিং। আমরা অনেক সময় কল রেকর্ড করার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি, কিন্তু বন্ধু না, আপনি চাইলে আপনার ডায়াল প্যাড থেকেই কল রেকর্ড করতে পারবেন যেই কারো। আপনি যদি কল রেকর্ডিং অপশনটা অন করে দেন তাহলে আপনার সম্পূর্ণ কল এখন থেকে রেকর্ড হয়ে যাবে, এবং আপনাদের নিচেও যদি অপশনটা দিয়ে রাখেন তাহলে আপনাদের অটোমেটিক কল রেকর্ড সবসময় হতে থাকবে। আপনারা দুইটা অপশন অবশ্যই অন করে দিবেন। এবার তিন নম্বর আসি কল ওয়েটিং। আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ কলগুলা আমাদের কথা বলার সময় ব্যস্ত দেখায় বা আমাদেরকে লাইনে পায় না। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি কথা বলা অবস্থায় আরেকটা কল আপনার ফোনে কীভাবে ঢুকবে সেটা আজকে দেখিয়ে দেব। তো আমি আমার বাংলালিংক সেন্টারে গেলাম। যাওয়ার পরে এখানে দেখছেন আপনার কল ওয়েটিং আমার এখানে চালু আছে, অনেকে এটা অফ থাকে। তো আমরা এটা অন করে দেব। অন করে দিলেই আমাদের কল ওয়েটিং সবসময় অ্যাক্টিভ হয়ে থাকবে, যে কেউ আমাদের কলের ভিতরে একটা কল দিতে পারবে। তো তিন নম্বরে দুই নম্বর আমরা দেখাবো কল ফরওয়ার্ডিং। এই কল ফরওয়ার্ডিং অপশনটা খুবই একটি ক্রিটিক্যাল এবং খুবই জটিল একটা বিষয়। তো আপনি চাইলে আপনার এই সিম থেকে যেই করো কল ফরওয়ার্ডিং করে রাখতে পারেন। যেমন ধরেন অলওয়েজ ফরওয়ার্ড, আমি যদি ক্লিক করি এখানে, যদি আমি অন্য কারো একটা নাম্বার দিয়ে রাখি তাহলে আপনার কল সব ওই নাম্বারে চলে যাবে, অথবা আপনার এখানে যদি কোনো নাম্বার থেকে থাকে আপনি সেটা ক্যান্সেল করে দেন তাহলে আপনার কল ফরওয়ার্ডিং অপশনটা বন্ধ হয়ে যাবে। যেমন ধরুন আমি আমার এই নাম্বারটা দিলাম, আমি যদি এই নাম্বারটা দিয়ে রাখি এখন আমার সব কল বাংলালিংকের সব কল আমার এই অ্যাপে চলে আসবে, কিন্তু আমি যদি এটা অফ করে রাখি তাহলে আমার কল ফরওয়ার্ডিং অপশনটা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে, যে কেউ আমাকে কল করে পেয়ে যাবে। তো তিন নম্বরে অপশনটা শেষ। এবার আপনাদের দেখাবো ইনকামিং কল সেটিংস। ইনকামিং কল আমরা ইচ্ছে করলে চাইলে আমাদের ইনকামিং কলগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে রাখতে পারি এবং চাইলে আবার চালু করে রাখতে পারি। তো আপনারা যে চার নম্বর অপশনটা দেখছেন, এটা যদি আমরা যদি অফ করে রাখি তাহলে আমাদের ইনকামিং কলগুলো অনেক সময় ঢুকবে না, বন্ধ থাকবে। আর এটা যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের ইনকামিং কলগুলো সবসময় ঢুকবে।
আবার আপনারা আরেকটা অপশন অনেক সময় দেখে থাকেন যে কারোর কল দিলে তার পিছনের ফ্ল্যাশ লাইটটা জ্বলতেছে, তো সেই অপশনটা আপনি কীভাবে চালু করবেন সেটাও এখানে দেওয়া আছে। ইনকামিং কলের 4 নম্বরে যে অপশনটা দেখেন ফ্ল্যাশ উইন রিঙ্গিং, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার কলের সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে। এই গেল 4 নম্বর। এবার হলো ব্ল্যাক লিস্ট। এই যে 4 নম্বর, 1, 2, 3, 4, 5, 6 নম্বরে দেখছি আপনার ব্ল্যাক লিস্ট। ব্ল্যাক লিস্টের অপশন হলো আপনি চাইলে এখান থেকে যে কারোকে ব্ল্যাক লিস্টে ফেলে রাখতে পারেন। আপনি যদি ব্ল্যাক লিস্টটা অন করে দেন, এখানে যদি একটা নাম্বার দিয়ে দেন 0167 5 6 7 4 2, আমি যদি এই নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে রাখি তাহলে আমার এখান থেকে আর কোনো ব্ল্যাক লিস্ট কল ঢুকবে না এবং আমার এই নাম্বারে কল আর ঢুকবে না। এখন আমার কলটা ব্ল্যাক লিস্ট হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা চাইলে এখান থেকে আপনার ব্ল্যাক লিস্ট অপশনটা বন্ধ করতে পারেন, চালু করতে পারেন, যে কারোকে ব্ল্যাক লিস্টে ফেলে রাখতে পারেন। তো বন্ধুরা আশা করছি আমাদের ট্রিক্সগুলো আপনাদের অনেক কাজে লাগবে। যদি কাজে লাগে, উপকার আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।